এবার পিন্টু মাঠে নেমেছে বাইক চালানোর জন্য। পিন্টু হরে কৃষ্ণ রাধে রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ 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 ব্লগ। আজকে ল্যাংটার সাথে ভিডিও শুরু করেছি। আগে তো নাম ছিল, এখন নেই, এখন হয়ে গেছে, এখন এখন স্মার্ট হয়ে গেছে। সেই জন্য আগে তো আমারও অন্য নাম ছিল, এখন বলবো না, পরে বলবো। একটা খুশির খবর আছে, ওটা পরে বলবো, এখন নয়। এখানে ঠাকুমা জল দিচ্ছে। কোথায় জল দিচ্ছে জানি না, কি করে জল দিচ্ছে কোথায়? এই তো রাস্তায় জল দিচ্ছি, নাতিরা যাবে। তুমি জানো না জল এখন নষ্ট করতে নেই? আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, জল নষ্ট করছো? এই যে নোকটা আছে, এইটা হলো নোংরা ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই নোংরাটা পয়সা করতে কেবা পয়সা করতে সেটাও দেখাচ্ছি। আসো, এরকম ভাবে আছে, এরকম ঠিক আছে, এরকম বউ আছে তো ঘরে, ও তো আরো করে না। কি করে তোর বক্তব্য কি বললি বল? আমার বক্তব্য হচ্ছে, তুই যা ভাবে ভিডিও করছিস লোক আলাদা মাইন্ডে নিয়ে নেবে। ফার্স্টে বলছিল এক্ষুনি যে লোক খিস্তি করবে, তারপরে বলছে আলাদা মাইন্ডে নিয়ে নেবে। ভদ্র ভাষা উনি লাগিয়ে দিয়েছে, খালি বিজনেস মাইন্ড খাটাচ্ছিস। হ্যাঁ, আরে সেটা বলছি না, আমি বলতে চাইছি আমি তো সবার সামনে তো গালাগাল পারি না। কি পারি না? বন্ধুদের মধ্যে চলে গালাগাল, কথাটা তো বলতে পারিস তুই। গালাগাল তুই পারিস বা না পারিস, কথাটা তো বলতে পারিস গালাগাল। হ্যাঁ, গালাগাল। আমি যেটা হচ্ছে সেটা তো তোমার সাথে শেয়ার করছি, তাই না? গালাগাল তোমার কি আছে? গালাগাল আমাদের বন্ধু, আমি এইগুলো শেয়ার করছি বলে হয় নাকি যে তোমরা গালাগাল দেয়, কিন্তু আসলে তো নয় ওইরকম, তাই না? আমি সব জিনিসই শেয়ার করি, কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে সেগুলো শেয়ার করি না, কিন্তু এগুলো শেয়ার করার জিনিস। কালকে মাংস খেলে শেয়ার করবি? হ্যাঁ, কালকে যদি মাংস খাস শেয়ার করবি? না, ওগুলো শেয়ার করবো না। লাইফস্টাইলের মধ্যে তোর কারণ হচ্ছে যে একটা একটা এ উঠেছিল না, একটা সে ট্রেন্ডিং উঠেছিল না, একটা মেয়ে তোর মাংস খেয়েছো, ওই ওইটার জন্য বায়ার করি না আমি, সেই জন্য করি। তুই কেন ওরকম বলছিস? বলবো না, কিন্তু হয়তো ওইটাকে ওইটা ধরে নেবে যে রাহুল ওরকম ছেলে, সে আমাকে খাচ্ছি আর দেখাচ্ছে, এরকম ব্যাপার। মানে হচ্ছে যে খাচ্ছি আর দেখাচ্ছে, এরকম ভাববে তোমরা। কিন্তু ওরকম না, যেগুলো একটু আধটু শেয়ার করি, তো তাছাড়া বেশি ঘন করে শেয়ার করি না আমি। দিল দিওয়ানো তো সে সেরকম ঘাবড়ে গেছিল ওইখানে, একে জোরদার মেরেছি গান করতে গিয়ে। আহারে, দেখো আমি একটা আইডিয়া করেছি যে অসিতের গাড়ি আছে, ঠিক আছে, রেড কালার গাড়ি তোমরা দেখেছো, ওই গাড়িটা নিয়ে চালাবো আমি। এখানে কোথায় আসছিস? ঠিক আছে, যা টাটা। অসিত এখন প্যান্ট খুলছে, আর এখানে গাড়ি রাখা আছে, গাড়িটা চালানো হবে। এখানে বার করে দিতে বলেছি, নাহলে বার করতে পারবো না। এই অসিত গাড়ি বার করছে। কাকিমা কত কাজ করছো গো, সে সুদো ছাড়ছে ল্যাটাই করে, আর ওইখানে ঘুড়ি নেই, এমনি চলে গেছে ট্রেনে। ঘুড়ি আছে? এই সাস, কি আইডিয়া! অসিত কোথায় গেল গাড়ি? চাবি দে, এই চাবি, ওই বাইক, চলো। হবে হবে, এই তো বাইক চালানো শিখে গেছিস, শিখে গেছিস বলছিলিস, কি হলো? আরে মাই কি বাতাও ভাই, মাই কি বাতাও, সবার আলাদা আলাদা প্রবলেম। ও এখন দাদা শিখিয়ে দিচ্ছে, আলি গায়ে আছে। ও কি হয়েছে দাদা? স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড। এখন কাকা টাই নিচ্ছে, আয় অন হয়ে গেছে। আমার চালানোর কথা গো, এবার রাহুল চালাচ্ছে, মানে স্টার্ট মারবে গাড়ি। হয়েছে, এটা কিক মারছে, কি করে
নতুন ড্রাইভার আজ চালাসনি রে, এখনো হয়নি। জোর জোর সে বলকে লোক কো স্কিমে বতা দে। শিখে গেছিস তার মানে? এবার পিন্টু মাঠে নেমেছে বাইক চালানোর জন্য। পিন্টু চল, মহেন্দ্র সিং বাহুবালী সার মার ভাই, দেখে মারবি পা লেগে যাবে, এখানটা লেগে যাবে, হাঁটুতে লেগে যেতে পারে এখানে, দেখেছ না মার। পিন্টু ছাড়, বাহ আমরা এখন ভাবছি না কি যে সিয়াখালে যাবো, সিয়াখালে গিয়ে গাড়ির তেল ভরবো, তেল ভরে কিছুটা ঘুরবো, তারপরে দিয়ে দেবো অসিতকে। আবার কি মাথা মোটা ছেলে, ওকে বললাম তেলের পয়সা নিয়ে দাঁড়াতে, ও পালিয়ে গেছিল। গাইস রাহুল বাইক চালাতে চালাতে এখন বনমালীপুর ঘুরতে চলে এসেছি, আমাদের নিজেরও ঠিক নেই কোথায় যাচ্ছি, আমরা ঘুরতে চলে এসেছি, ঘুরবো এখন। বাইক যেদিকে নিয়ে সেদিকে যাবো, কত ভিড় রাহুল, দেখ কত ভিড়। দেখো বাইকটা যে চালাচ্ছিলাম না, এক চোখে হাওয়া সহ্য করতে পারি না আমি, মানে চোখে হাওয়া লাগলে সেই চোখ দিয়ে জল কাটে, তো এত প্রবলেম হচ্ছিল। আর সামনেটা লরিও চলে এসেছিল, কি বলবো, মানে এত ধুলো ধুলো করে দিয়েছিল। আর এখানে পিন্টু ব্লগ করছে, আর দেখতে পাচ্ছ এটা কি গরম রে বাবা রে। কবে থেকে কবে থেকে দু বছর হয়ে গেল, পছন্দ করতে বলে করোড়ো লোক হ্যাঁ। দেখো এখানে এসে জলটা এসে পেয়েছি, কিন্তু বসে আছে, বলছে রোদ থেকে নিয়ে এসছে, রোদ থেকে জল খাওয়া ভালো নয়, আমিও জানি। আমি বসে আছে, এখন ঠান্ডা হচ্ছে, ওর ইঞ্জিন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা করতে হবে, তার কারণ হচ্ছে আর পরবর্তী গেলে হতে পারবো। হ্যাঁ দেখ 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 ডম ডম ডুবা 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 ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর। 6 আওয়ার্স লেটার গাইস, আমাদের ঘরের মধ্যে সিমেন্টের স্তূপ তৈরি করা হচ্ছে, আর এটা হবে মেন গেট, আর ওখানে হবে এন্ট্রি, মানে ওখান দিয়ে এন্ট্রি করবে, আর ওখানে 10 টাকা করে টিকিট হবে এটা দেখার জন্য। পয়সাই পয়সা হোগা। আর এখানে আমার লজেস কাটছে, এ ধরা পড়ে গেছে মা। আর এখানে লোভ দিচ্ছে যে পাস্তা খাবে, পাস্তা পাস্তা। আর এখানে টাকা আছে, চপ নিয়ে আসবো, পাস্তা নিয়ে আসবো, দাও তো ভাই। আমাকে পাস্তা ডিম আর সস কিনতে পাঠিয়েছিল, কেনা হয়ে গেছে, এবার খাবো পিন্টুকে না দিয়ে। এখানে চপ কিনবো, 6টা চপ আর 2টো ফুরুলি কিনতে হবে। আপনার টাইম আয়েগা, ওই টাইম চলে গেছে। হয় না, এর মধ্যে সব আছে,
তো তিথি আজকের ব্লগে ছিল না, তোমরা তো দেখলে আজকে গাড়ির ব্লগ হলো, মানে বাইকের ব্লগ হলো। তো যাই হোক, কালকে দেখতে হবে। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থাকবে, ঘরে সুস্থ থাকবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো এখন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।